যারা দশ বছরে কিছু করতে পারলো না তারা হঠাৎ করে কি করবে তৃণমূলের কোনো ইচ্ছেই নেই মানুষের জন্য কিছু করার তারা শুধু রাজ্যপালকে নিয়ে পড়েছে শুনে নেব শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন যারা দশ বছরে পারে না তারা এক বছরে পারবে কেউ বিশ্বাস করবে যখন গত বছর আমফান এলো সাত দিন অন্ধকার ছিল উনি বলছেন সাত দিন আর কিছু বলবেন না তো আজকে যারা গভর্নরকে নিয়ে পড়েছেন সেচমন্ত্রীর দোষ ধরছেন তারা ক্ষমতায় থাকাকালীন মেয়র থাকাকালীন সমস্ত সুবিধা ছিল তাদের কাছে টাকা পয়সা ছিল তাও করতে পারেননি কারণ তাদের ইচ্ছা নেই এ ধরনের সমস্যার সমাধান করা কেবল রাজনীতি করার এখন সমস্ত ভুলে গিয়ে যারা ঝড়ে ঘরবাড়ি ভেঙে গেছে ভেসে গেছে উচ্ছ্বাসে তারা এখন রাস্তায় বসে আছে এই বৃষ্টির মধ্যে একটা ত্রিপল পর্যন্ত দিতে পারেননি ভ্যাকসিন আসছে দু লাখ তিন লাখ পড়ে আছে সাধারণ মানুষ হাহাকার করছে ভ্যাকসিন পাচ্ছে না আর রাজনীতির হিংসা তো সমানে চলেছে দেড় মাসের বেশি তার সমাধান করতে পারছেন না খালি গভর্নরকে ইস্যু করে আর বিরোধীদের গালাগালি দিয়ে তারা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন ক্ষমতায় আসার পরে এবার তো যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো করুন চেষ্টা তো করুন আপনারা করতে পারবেন না সবাই জানে কিন্তু এখনও পর্যন্ত চালাকি করে মিথ্যা কথা বল লোককে বোকা বানাবার চেষ্টা করছেন